মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে নববর্ষ, আর নববর্ষ উপলক্ষে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষ তোমাদের খুব ভালো করে কাটুক, সারা বছর খুব ভালো করে কাটুক। আমাদের বাঙালিদের কিন্তু আরেকটা চান্স থাকে নিউ ইয়ার সেলিব্রেট করার, বেঙ্গলি নিউ ইয়ার, নববর্ষ। নববর্ষের সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কড়াইশুটির কচুরি, এদিকে রয়েছে তরকারি আর জিলিপি। মা গিয়েছিল অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক করতে, আর বাঙালিদের মর্নিং ওয়াক তো তোমরা সবাই জানো। মর্নিং ওয়াক করতে গিয়ে কচুরি জিলিপি চা খেয়েছে আর আমাদের জন্য নিয়েও এসছে, ব্যাস, আর আমরাও খাচ্ছি। আজকে পুরো ব্লগটা কিন্তু একদম জমিয়ে খাওয়া দাওয়ার হবে, তোমরা দেখতে থাকো। সেই ছোটবেলায় যেমন আমরা দুপুরবেলা মাংস ভাত খেয়ে একটা টানা ঘুম দিয়ে নতুন জামা কাপড় পরে হালখাতা করতে বেরোতাম, ঠিক সেরকমই একটা ব্লগ কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে চলছে আমাদের মাটনের ম্যারিনেশন, পড়ছে সর্ষের তেল, আর নববর্ষের দিনকে বাঙালির খাসির মাংসের ঝোল আর ভাত, আর কি চাই। এদিকে মাটন আমাদের কষছে, মাংস তো কষানো আমাদের রেডি, এবার যাবে প্রেসারে। নববর্ষে আমরা কিন্তু কোথাও বেরোচ্ছি না, ঘরেই থাকছি। আগের বছর আমি মা আর বাবা মিলে গিয়েছিলাম দা একেনটা দেখতে, সিটি সেন্টার ওয়ানে। তো এবছর আমি বলেছিলাম একেনে যেহেতু আরেকটা পার্ট রিলিজ করেছে তো দেখতে যাবে কিনা, লাভ ম্যারেজও রিলিজ করেছে, তো বললো এবছর যা গরম পড়েছে এখনই 40 ছাড়িয়ে যাচ্ছে, তো এবছর আর কোথাও বেরোবে না, খাওয়া দাওয়া করে বাড়িতেই রেস্ট করবে। তো আমি বললাম চলো ঠিক আছে। আর পুজোদের অর্থে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু ছোট্ট একটা বিজনেস রয়েছে, মানে মায়ের বিজনেস রয়েছে, সমস্ত ধরনের জুয়েলারি আইটেম, অক্সিডাইজ গোল্ড প্লেটেড জুয়েলারি, 1.5 গ্রামের যে জুয়েলারি, তারপর কসমেটিক্স, লিপস্টিক, নেল পলিশ, এই সমস্ত কিছু আমাদের বাড়িতে একটা বিজনেস রয়েছে। তাই জন্য গণেশ ঠাকুরকে আমাদের নিজেদের মতো করে একটু পুজো দেব। এই হচ্ছে মায়ের বিজনেস, তোমরা ছোটখাটো একটা দোকানও বলতে পারো। কেনাকাটার যে পরিধিটা বেড়েছে শুধুমাত্র দুর্গানগর থেকেই নয়, ক্যান্টনমেন্ট, বিভিন্ন মল, আর এখন তো অনলাইন রয়েছে, শপিং বিভিন্ন জায়গা থেকে চলে, তো এই হালখাতার পরিমাণটাও কমছে। সবার নামেই হালখাতা হয়েছে আর প্যাকেট পেয়েছি, মোটামুটি 5টা প্যাকেট পেয়েছি।
ক্যাথলিন থেকে এদিকে দিয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, বার্গার প্যাটি, সেখানে একটা কেক রয়েছে, একটা চকলেট বল, আর ফার্স্ট যে দোকানটায় গিয়েছিলাম ওখান থেকে দিয়েছে হচ্ছে শন পাপড়ির বক্সটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি একটু